আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ক্লাসে সবাইকে স্বাগত। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং ভালো আছো। আজকে তোমাদেরকে পড়াবো পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থের অবস্থা ও চাপ। আমরা গত ক্লাসে বলেছিলাম চাপ এবং ঘনত্ব নিয়ে, আজকে আমরা পড়বো স্থির তরলে কোনো বিন্দুতে চাপ, অর্থাৎ তরলের কোনো একটা বিন্দুতে যেহেতু এখানে তোর না এখানে উৎকর্ষস্তর জি হবে, তাহলে এখানে বলের হচ্ছে যদি এম হয় তাহলে উৎকর্ষস্তর জি। এখান থেকে আমরা এম এর মান বের করব, আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখান থেকে আমরা এম এর মান বের করতে পারি, এম ইকুয়াল টু রো ভি। আমরা এই এম এর মানটা এই কোন জায়গায় বসাতে পারি, তাহলে এম এর মানটা যদি রো ভি জি। আবার কেউ করে দেখো এখানে ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন। আমরা জানি আয়তন ভি ইকুয়াল টু ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল এবং উচ্চতা, অর্থাৎ ক্ষেত্রফল এবং উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়, ভি পাওয়া যায়। তাহলে ভি এর মানটা আমরা কোন ভাষায় দিই, তাহলে এ রো এ এইচ জি। কেমন দেখো আমরা যদি তাহলে এফ সমান পাইলাম রো এ এইচ জি, তাহলে এফ এর কি করতে আমরা এখানে মান বসাতে দিতে পারি রো এ এইচ, তাহলে এখানে বসাতে দিতে পারি এফ এর পরিবর্তে রো এ এইচ জি বাই এ। কেমন দেখো এ আর এ এখানে যান থাকে কি থাকলো হচ্ছে এইচ রো জি, অর্থাৎ স্থির তরলে কোন বিন্দুতে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। আমরা চাপ পাইছি স্থির তরলে কোন বিন্দুতে চাপ হচ্ছে এইচ রো জি। এখানে রো হচ্ছে পানির ঘনত্ব, তরলের ঘনত্ব, আর জি হচ্ছে উৎকর্ষ স্তর, জি এর মান 9.8। আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব। তাহলে কি হবে, দেখো রো যদি স্থির হয় জি যদি স্থির হয় এদের নির্দিষ্ট ঠিক একটা ভ্যালু পাওয়া যায়। তাহলে কি হবে, দেখো যদি ফিক্স ভ্যালু থাকে তাহলে এদেরকে আমরা যোগ করতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এই রো আর জি যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি যোগ। সুতরাং পি ধ্রুবকের উপর ডাটা কি দেবে সমানুপাতিক ছিল, অর্থাৎ কি সমানুপাতিক এইচ। তার মানে কোন তলে কোন তলে স্থির তলে কোন বিন্দুতে চাপ ওই মানে গভীরতার উপরে নির্ভর করে, এইচ এর উপরে নির্ভর করে। দেখো কারণ এখানে রো আর জি উপস্থিত, পি সমানুপাতিক এইচ, অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে, গভীরতা যত কমবে চাপ তত কমবে। এর জন্য আমরা যখন দেখি ওই বেদি বাদ দেয়, বাদ দেওয়ার সময় উপরে অংশ থাকে নিচে চলা থাকে, কারণ নিচে গভীরতা বেশি, আর গভীরতা বেশি হলে পানির চাপ সেখানে সবচেয়ে বেশি হয়। আর এই জন্য বাদ দেওয়ার ক্ষেত্রে বাদটা উপরের দিকে শুরু থাকে নিচের দিকে চলা রাখা হয়, কারণ আমরা ফিজিক্সে বসে পড়লাম যে চাপ বিস্তৃত হলে কোনো বিন্দুতে চাপ হচ্ছে পি ইকুয়াল টু পি সমানুপাতিক এইচ, অর্থাৎ কোনো বিন্দুতে তরলের স্থির তরলে কোনো বিন্দুতে চাপটা তার গভীরতার উপর নির্ভর করে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে কোনো বিন্দুতে চাপ আমরা নির্ণয় করতে পারবো সহজে। আবার একটা উদাহরণ দিয়ে আমরা ম্যাথ সলভ করবো। এখানে এ এ বি সি ডি
সিডি তলে ক্ষেত্রফল ধর 25 16 সেমিমিটার এখন এটা এরকম দেওয়া আছে এইটুকুর গভীরতা 10 মিটার 10 মিটার তাহলে প্রশ্ন হতে পারে কোন নাম্বার বা যে সিডি তলে তরলের চাপ কত এরকম প্রশ্ন আসে এ বি সি দিয়ে একটা কোন বস্তু এই বস্তুর সিডি তলে চাপ নির্ণয় করতে বলা আছে আর এই সিডি তলে ক্ষেত্রফল দেওয়া আছে 25 বর্গ সেন্টিমিটার আর এই এ বি অর্থাৎ এই বস্তুটার উচ্চতা দেওয়া আছে 10 মিটার তাহলে এখান থেকে আমরা চাপ নির্ণয় করতে পারবো আমরা জানি চাপ পি ইকুয়াল হচ্ছে এইচ রো জি খেয়াল করে দেখো এইচ এর মান দেওয়া আছে রোয়ের মান দেওয়া আছে আর জি এর মান দেওয়া আছে এসে মান দেওয়া আছে কিনা রোয়ের মান দেওয়া আছে কিনা আমরা বোঝালাম যে তরলের ঘনত্ব আমরা জানি তরলের ঘনত্ব আমরা জানি যে এখানে রোয় কত 1000 কেজি পার মিটার কিউব কারণ পানির ঘনত্ব আমরা জানি আর জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এস এর মান দেওয়া আছে মানে এস দূরতার মান আছে 10 মিটার তাহলে এখান থেকে আমরা বসে আলোচনা করতে পারবো যে 10 গুণন 1000 গুণন 9.8 তাহলে হচ্ছে 98 আসলে তোমরা এই ম্যাথ বুঝতে পারছো কারণ চাপের হচ্ছে তারা আজকে শিখলাম স্থির তরলে কোন বিন্দুতে চাপ তাহলে চাপ মানে গভীরতা যত বাড়তে থাকে চাপ তত বাড়তে থাকে এইভাবে যদি তোমরা ম্যাথ আছে আমরা এই ভাবে নিয়ম করে দেবো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ